কোরবানির ঈদ আর মাংস পিঠা খাবো না তা কি করে হয় এই ঈদে কে কে খেয়েছেন এই টেস্টি টেস্টি ক্রিস্পি ক্রিসপি স্পাইসি বিফ পিঠা আসসালামাইকুম মেহেজাবিন কি দুনিয়া থেকে আমি মেহেজাবিন সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি অনেক মজার সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমাদের জন্য আমাদের খুবই পছন্দের গরু মাংসের পিঠা বানানো হয়েছে দেখুন পিঠাগুলো কত ক্রিস্পি হয়েছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে স্পাইসি স্পাইসি ইয়ামিমি তো রেসিপিটি শুরু করার আগে ছোট্টই কথা যারা আজ প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন তাদের সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই এখানে আমু এক কেজি ফ্রেশ গরু মাংস নিয়েছে এখন মাংসটুকুকে একটি পাতিলে নিয়ে নিচ্ছে মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ এলাচ দারচিনি তেজপাতা আর সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছে একটু পানি এখন পাতিলটাকে ঢাকনা দিয়ে কভার করে চুলায় বসিয়ে দেওয়া হবে এই যে দেখুন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে মাংসের টুকরোগুলো একদম সফট হয়ে গেছে চুলার হিটটা মিডিয়াম থেকেও কম রেখে এই মাংসটাকে কিন্তু অনেকটা লম্বা সময় ধরে জাল করে স্টিম করে নেওয়া হয়েছে মাংসটাকে আম্মু এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছে ঠিক দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে গরম পানি করে নিয়েছে মাংস পিঠার রুটি কাইটা রেডি করার জন্য গরম পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ বাটা একসঙ্গে এক টেবিল চামচ আদা বাটা প্লাস একটু লবণ দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো অ্যাড করছে হাফ চামচ পরিমাণ এলাচদার চিনি গুঁড়ো এখন পানিটা ভালো করে জাল করে ফুটিয়ে দিয়ে দিচ্ছে এক কেজি পরিমাণ চালের গুঁড়ো নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে মশলার পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছে চালের গুঁড়োটা অনেক গরম তাই ঢাকনা দিয়ে কভার করে একটু রেস্টে রেখে ঠান্ডা করে রুটির ঢোটা বানিয়ে নিবে রুটির ঢো রেডি এখন স্টিম করা মাংসটাকে চটকিয়ে একদম ঝুরি ঝুরি করে নিবে এই হচ্ছে অনেকটা লম্বা সময় ধরে সামান্য নুন হলুদ দিয়ে স্টিম করে রাখা গরুর মাংসটুকু এখন এই মাংসগুলোকে চটকিয়ে একদম ঝুরি ঝুরি করে নিবে এই যে দেখুন মাংসটা কত সুন্দর করে ঝুরি ঝুরি করা হয়েছে এখন এই মাংসটুকুকে কষিয়ে কষিয়ে ভুনা করা হবে মাংসটুকুকে ভুনা করার জন্য একটি ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে গরম তেলের প্রথমে দুটি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে চার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মাংস পিঠার মাংস ভুনার মধ্যে পেঁয়াজের পরিমাণ বেশি লাগে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ মাংসটা স্টিম করার সময় একটু লবণ দেওয়া হয়েছিল তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছে এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো মশলাটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে বড়ো সাইজের একটা রসুন কুচি দিয়ে সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজ মশলাটাকে কষিয়ে এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ করে এলাচ দার চিনি গুঁড়ো আবার একটু পানি দিয়ে সব উপকরণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আগে থেকে স্টিম করা ঝুড়ি ঝুড়ি মাংসটুকু মশলার সঙ্গে দিয়ে দিচ্ছে এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে একটু একটু পানি দিয়ে কষিয়ে কষিয়ে ভুনা করা হচ্ছে কষাতে কষাতে ভুনাটাকে একদম শুকিয়ে নেওয়া হবে বারবার অল্প অল্প করে পানি দিয়ে ভুনাটাকে কষানো হচ্ছে এই মাংস ভুনাটাকে কিন্তু একদম শুকিয়ে নেওয়া হবে মাংসের ভুনাটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে দেখুন ভুনাটা কত সুন্দর হয়েছে নামানোর আগে ভুনাটাকে স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছে বেশ কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এ যেমন ঝাল কান তার উপর নির্ভর করে অ্যাড করছে একটু ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দেওয়ার ফলে মাংস ভুনার টেস্টটা আরও বেড়ে যাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছে আরও একটু কাঁচা পেঁয়াজ কুচি এখন আরও একটু নেড়েচেড়ে পেঁয়াজ মরিচটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গিয়েছে মাংস হয়ে গিয়েছে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন ভুনাটা কত সুন্দর হয়েছে এই ভুনাটা আপনারা রুটি পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন মাংস ভুনাটা এখন মাংস পিঠা বানানোর জন্য পারফেক্টভাবে রেডি এখন আগে থেকে রেডি করে রাখা চালের আটা দিয়ে রুটির ঢৌ থেকে অল্প অল্প কাই নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে রুটির ভেতরে এইভাবে মাংসের ভুনার পুর ভরে রুটিটাকে ঠিক এইভাবে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে একটি নাইফ অথবা সুই দিয়ে কেটে এইভাবে একটু ডিজাইন করে পিঠাটা বানিয়ে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলো বানাতে পারেন আম্মু এক এক করে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছে আম্মু দুই রকমের শেপ দিয়ে বানিয়েছে ভালো করে খেয়াল করে দেখুন পিঠার রুটিটা কিন্তু রেগুলার রুটির থেকে একটু মোটা আমি আবারও দেখাচ্ছি দেখুন রুটির ভেতরে মাংসের ভুনাটা ভরে এইভাবে শেপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে পিঠাগুলো বানাচ্ছে এই যে দেখুন আম্মু এক এক করে কতগুলো পিঠা বানিয়ে ফেলেছে এখন পিঠাগুলোকে ডিবো তেলে ভাজা হবে পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে এক এক করে গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিচ্ছে চুলার হিটটা মিডিয়াম থেকেও কম রেখে সময় নিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিচ্ছে দেখুন পিঠাগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে পিঠার কালারটা কিন গোল্ডেন হয়ে এসেছে পিঠাগুলোকে ভালো করে ক্রিস্পি করে ভেজে তেলের ভিতর থেকে তুলে নেওয়া হচ্ছে আমি তো আর পিঠা খাওয়ার লোভে সামলাতেই পারছি না তাই আমরা পেঁয়াজ মরিচ নিয়ে পিঠা খাওয়ার জন্য রেডি রেডি হয়ে গেল আমাদের ক্রিস্পি ক্রিস্পি স্পাইসি স্পাইসি ইট স্পেশাল মাংস পিঠা মাংস পিঠা ভালোবাসেন তাহলে আর দেরি কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে এখনই বানিয়ে ফেলুন কোরবানির মাংস তো সবার ঘরেই আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে Thanks for watching my video and connect my YouTube channel Meza Bin Ki Dunia. So, press the subscribe button, click the bell icon.